Assalamualaikum, सुप्रिय शिक्षार्थी आशा करी सबाई तुम्हारा सबाई भालो आछो। এই করোনাকালীন দুর্যোগে তোমরা সবাই ঘরে আছো এবং সাবধানে আছো এবং তোমাদের স্টাডি চালিয়ে যাচ্ছ। তোমরা চালিয়ে যাও, স্কুল বন্ধ থাকার যাই থাক, কারণ তোমাদের দায়িত্ব, ছাত্র দায়িত্ব হচ্ছে অধ্যয়ন। তোমাদের অধ্যয়ন তোমরা চালিয়ে যাও। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ ইউসুফ ফারুক, সহকারী শিক্ষক, দিনাজপুর জিলা স্কুল। আজকে আমি ক্লাস নেব সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র। তো এসব প্রথমে আমরা পড়ে কিছু লেখা দেখি। আলিম গান গায়, পাখি আকাশে উড়ে। তাহলে এখানে দেখো বোর্ডের লেখাতে, বোর্ডের লেখায় তোমরা দুটি কি দেখতে পাচ্ছ? আলিম গান গায়, পাখি আকাশে উড়ে। এগুলো কি? এগুলো হচ্ছে, হ্যাঁ ঠিক বলেছ, এগুলো বাক্য। তাহলে আজকে আমাদের, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাক্য। বাক্য আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা, আর ভাষার মূল উপকরণ হলো বাক্য। তাহলে এখানে আমরা যে দুটো বাক্য দেখতে পেলাম, এখানে বাক্য দুটো, বাক্যগুলোর বিভিন্ন পদের মধ্যে সম্বন্ধ আছে, গঠনগত স্বয়ংসম্পূর্ণতা আছে, আর আছে বক্তব্যের অর্থবহতা। তাহলে আমরা বাক্য কাকে বলে এই সিদ্ধান্তে আসতে পারি। তো আমরা বলতে পারি যে উপরের বোর্ডে যে লেখাগুলো ছিল সেখান থেকে বলতে পারি যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। এ দেখো তোমরা পড়ে বাক্য, যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব, মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশিত হয়, প্রকাশিত হয় তাকে বাক্য বলে। যেমন আবার আমরা দুটো উদাহরণ দিয়ে বুঝতে পারি, যেমন পাখি আকাশে উড়ে, বালকেরা মাঠে দৌড়ায়, দৌড়ায়। তো এখানে আমরা কি বলেছি বাক্যের সংজ্ঞায়? যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। যেমন এখানে আমি বলছি যে পাখি আকাশে উড়ে, পাখি কোথায় উড়ে? আকাশে উড়ে। এ দ্বারা আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। আবার বলছি বালকেরা মাঠে দৌড়ায়, এ দ্বারাও আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হচ্ছে এবং তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, সে অর্থ প্রকাশ
পাচ্ছে। অতএব এগুলো এক একটি বাক্য। তাহলে আমরা বলতে পারি বাক্য কাকে বলে এটা আমরা বুঝতে পারছি। বাক্যকে তোমরা ঠিক বুঝতে পেরেছো তো? সবাই লিখে লিখে নিতে পারো অথবা তোমরা তোমাদের বইয়েরও সাহায্য নিতে পারো। বাক্যকে আচ্ছা এখন বাক্যকে সম্পূর্ণ করার জন্য একটা বাক্য বাক্যকে সম্পূর্ণ করার জন্য প্রয়োজন প্রয়োজন আকাঙ্ক্ষার বিবৃতি বিবৃতি এবং সুসংহত করার জন্য প্রয়োজন যোগ্যতা ও আসক্তি আসক্তি। তাহলে এই যে একটা বাক্য সম্পূর্ণ করার জন্য আকাঙ্ক্ষা নিবৃত্তি প্রয়োজন, সুসংহত করার জন্য প্রয়োজন যোগ্যতা ও আসক্তি, তাহলে এ থেকে আমরা বাক্যের গুণ সম্পর্কে বলতে পারি। একটা বাক্য হতে গেলে তিনটি গুণ থাকতে হবে। যেমন সেটা হচ্ছে এখানে আমরা পেয়েছি আকাঙ্ক্ষার বিবৃতি থাকতে হবে এবং সুসংহত করার জন্য যোগ্যতা ও আসক্তি থাকতে হবে। তাহলে আমরা বাক্যের গুণ লিখতে পারি বাক্যের গুণ তিনটি, যথা ক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা, ক নম্বর হচ্ছে যোগ্যতা, গ নম্বর হচ্ছে আসক্তি। তাহলে আমরা একটা বাক্যকে সম্পূর্ণ করার জন্য আকাঙ্ক্ষা নিবৃত্তি এবং সুসংহত করার জন্য কি প্রয়োজন? যোগ্যতা আর হচ্ছে আসক্তি। তাহলে যথা আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি তিনটা বাক্যের গুণ আমরা পাচ্ছি। তাহলে ঠিক আছে আসক্তি। তাহলে আমরা একটা সার্থক বাক্যের কয়টি গুণ দেখতে পেলাম? তিনটি গুণ দেখতে পেলাম, আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি। এখন আসো আমরা আকাঙ্ক্ষা যোগ্যতা আর আসক্তি বলতে কি বুঝি সে সম্পর্কে জানি। আমাদের এখানে প্রথম গুণটা কি? আকাঙ্ক্ষা। বাক্যের অর্থ সুপরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই আকাঙ্ক্ষা। তাহলে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে বোঝার জন্য, পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই
আকাঙ্ক্ষা। যেমন আমরা যদি বলি পাখি আকাশে, পাখি আকাশে ডট ডট, তারপর হচ্ছে হাতি হাতি বনে। এখানে আমরা এই এখানে দেখতে পাচ্ছি যে পাখি আকাশে, এই কথা বলার পরে আরো কোনো কথা শোনার আমাদের আকাঙ্ক্ষা আছে। আবার যদি বলি হাতি হাতি বনে, হাতি দেখি ততে অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা দিচ্ছি হাতি হাতি বনে। এরপরেও আমাদের অন্য কোনো পথ শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে তাহলে, কিন্তু আমি যদি এখন এটা পূর্ণভাবে লিখি পাখি আকাশে উড়ে, আবার যদি লিখি হাতি বনে ঘুরে বেড়ায়, তাহলে আমাদের এখানে পথ পথ এক পথ শেষ হওয়ার পথ অন্য পথ শোনার যে ইচ্ছা সেটা শেষ হচ্ছে এবং আমার মনের ভাব প্রকাশ পাচ্ছে, তাহলে এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। এরপর আসবো আমরা যোগ্যতা, যোগ্যতাটা হচ্ছে কি বাক্যস্থিত পদগুলোর অর্থ ও ভাবগত মিল বা সামঞ্জস্যকে যোগ্যতা বলা হয়। যেমন এখন আমরা কি আলোচনা করছি, যোগ্যতা আমাদের আকাঙ্ক্ষা হয়ে গেছে। যোগ্যতা কি, যেমন পাখি আকাশে উঠছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যস্থিত পদগুলোর মধ্যে অর্থ ও ভাবগত মিল আছে এবং অর্থ ভাবগত মিলের মাধ্যমে একটা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ পাচ্ছে, এটাই হচ্ছে বাক্যের যোগ্যতা। তাহলে বাক্যের যোগ্যতা কাকে বলে, বাক্যস্থিত পদগুলোর অর্থ ও ভাবগত মিল বা সামঞ্জস্যকে যোগ্যতা বলে। আচ্ছা এবার আসো আসক্তি, আসক্তি কাকে, আসক্তিটা কি, বাক্যের এই গুণগুলো সঠিকভাবে জানা থাকলে, যেমন আমি যদি লিখি মাঠে রানা খেলছে ফুটবল, আসক্তিটা কি, এটা বলে নিই। বাক্যের যে সুশৃঙ্খল পদবিন্যাস, বাক্যের যে সুশৃঙ্খল পদবিন্যাস, বাক্যের যে সুশৃঙ্খল পদবিন্যাস সেটাই হচ্ছে বাক্যের আসক্তি। বাক্যের পদগুলোকে সঠিক জায়গায় সন্নিবিষ্ট করার নাম হচ্ছে আসক্তি। এখানে আমি যে বাক্যটা লিখেছি মাঠে রানা খেলছে ফুটবল, এগুলো সুশৃঙ্খল পদবিন্যাস হয়নি, এই কারণে যে এগুলো দ্বারা আমার মনের ভাব প্রকাশ পাচ্ছে না, অর্থ প্রকাশ করছে না, কাজে এটা এটা এখানে আসক্তির অভাব আছে। কিন্তু যদি লিখি যে রানা মাঠে ফুটবল খেলছে, এখানে শব্দগুলো পদগুলোর মধ্যে আসক্তি থাকার কারণে রানা মাঠে ফুটবল খেলছে এখানে আসক্তির অভাব নেই, তাহলে এটা একটা বাক্য হচ্ছে। তাহলে সার্থক বাক্য হতে গেলে কয়টি গুণের দরকার আছে, তিনটি গুণের দরকার আছে, এটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা যোগ্যতা, একটা আসক্তি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, কি কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে বুঝতে পেরেছ। তাহলে আমরা কি করলাম, বাক্য কাকে বলে, বাক্যের কয়টি গুণ ও কি কি সে সম্পর্কে জানলাম। এখন আমরা একটা বাক্যের
অংশ বা গঠন সম্পর্কে জানব। আমরা এখন বাক্যের গঠন বা অংশ সম্পর্কে জানব, বাক্যের অংশ বা গঠন। যেমন আমি যদি লিখি জাহিদ খেলা করে, খেলা করে রানা মাঠে দৌড়ায়, তাহলে এখানে বাক্যের অংশ বা গঠনে তোমরা দেখতে পাচ্ছ যে এইটা একটা অংশ আর খেলা করে, যেমন জাহিদ একটা অংশ, খেলা করে একটা অংশ, রানা একটা অংশ, মাঠে দৌড়ায় একটা অংশ। তাহলে আমরা বাক্যের দুটি অংশ, একটি সার্থক বাক্যের বা একটি বাক্যের আমরা দুটি অংশ দেখতে পাই। তাহলে বাক্যের কয়টি অংশ দেখতে পাই? দুইটি অংশ। এই অংশ দুটো হচ্ছে এক নম্বর হচ্ছে উদ্দেশ্য আর দুই নম্বর হচ্ছে বিধায়ক। তাহলে আমরা বাক্যে কয়টি অংশ পেলাম? বাক্যে দুইটি অংশ পেলাম, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধায়ক। এখানে একটা বাক্যে যেমন জাহিদ খেলা করে, এখানে জাহিদ হচ্ছে উদ্দেশ্য, খেলা করে হচ্ছে বিধায়ক। রানা মাঠে দৌড়ায়, রানা উদ্দেশ্য, মাঠে দৌড়ায় বিধায়ক। তাহলে উদ্দেশ্য কাকে বলে এবং বিধায়ক কাকে বলে সেটা তোমাদের জানা দরকার। কি কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আচ্ছা, উদ্দেশ্য হচ্ছে বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। বাক্যে যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। আর যেমন জাহিদ খেলা করে, এখানে জাহিদ সম্পর্কে বলা হচ্ছে খেলা করে বা জাহিদকে উদ্দেশ্য করে বলা হচ্ছে জাহিদ খেলা করে। রানা মাঠে দৌড়ায়, এখানে এখানে রানা কে দৌড়ায়? রানা মাঠে দৌড়ায়, এখানে রানা সম্পর্কে বলা হচ্ছে বা রানাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কাজেই এখানে রানা এবং জাহিদ হচ্ছে উদ্দেশ্য, যা রানা এবং জাহিদ হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, উদ্দেশ্য সম্পর্কে বুঝতে পেরেছ? এবার আসো বিধায়ক কাকে বলে। বিধায়ক হচ্ছে বাক্যের যে অংশে, আমরা এখানে উদাহরণ থেকে দেখতে পাচ্ছি যে বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয় তাকে বিধায়ক বলে। বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয় তাকে বিধায়ক বলে। যেমন জাহিদ খেলা করে, আমরা জাহিদকে কি ধরেছি? উদ্দেশ্য। তাহলে খেলা করে বিধায়ক, রানা মাঠে দৌড়ায়, তাহলে রানা এখানে উদ্দেশ্য আর মাঠে দৌড়ায় তাহলে বিধায়ক। তাহলে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে বা উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটাই হচ্ছে বিধায়ক। তোমাদের কোনো আর অসুবিধা আছে উদ্দেশ্য বিধায়ক সম্পর্কে? আচ্ছা, এখানে একটা বিষয় বলে নেই যে শিরোনাম তো খাতায় লিখে দিয়েছো, আমি মুছে দিলাম। তো সাধারণত উদ্দেশ্য কোনটা হবে? উদ্দেশ্য হবে বাক্যের কর্তৃকারক। সাধারণত বাক্যের কর্তৃকারকটাই হবে উদ্দেশ্য, সাধারণত বাক্যের কর্তৃকারকটাই হবে বাক্যের উদ্দেশ্য। আর সমাপিকা ক্রিয়া, একটা বাক্যের মধ্যে যে সমাপিকা ক্রিয়া, তোমরা ক্রিয়া সম্পর্কে পড়েছ, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। এখানে সমাপিকা ক্রিয়া, বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়াই বিধায়ক অংশের মূল। বুঝতে পেরেছ? যেমন জাহিদ খেলা করে, খেলা করে ক্রিয়াপদ হচ্ছে খেলা করে, তাহলে বিধায়ক অংশের মূল হচ্ছে ক্রিয়াপদ। আর বাক্যের কর্তৃকারকের মূল উদ্দেশ্য হয়। বুঝতে পেরেছ? ঠিক আছে, তোমরা আমরা তাহলে
কয়টা বিষয় জানতে পারলাম, তৃতীয় বাক্য কাকে বলে, বাক্যের গুণ সম্পর্কে জানতে পারলাম এবং বাক্যের কয়টি অংশ সেটাও জানতে পারলাম। তো আজকে আমরা জানব বাক্যের শ্রেণীবিভাগ। বাক্যের শ্রেণীবিভাগে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা তোমাদের এখানে পাঠ্য বইয়ে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ সম্পর্কে আছে, বাক্যের দুই ধরনের শ্রেণীবিভাগ আছে, তার মধ্যে এখানে তোমাদের বইয়ে আলোচনা হয়েছে গঠনগত শ্রেণীবিভাগ। বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ তিন প্রকার। বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ বা বাক্যের গঠনগত প্রকারভেদ হচ্ছে তিন প্রকার। অর্থাৎ গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার। ক নম্বর হচ্ছে সরল বাক্য, খ নম্বর হচ্ছে যৌগিক বাক্য, গ নম্বর হচ্ছে জটিল বাক্য, জটিল বাক্য। তাহলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার, সরল, যৌগিক আর জটিল বাক্য। তাহলে আমরা গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তো সরল বাক্যের একটা উদাহরণ দেখো, যেমন লাবণী গান গায়। এখানে দেখো লাবণী গান গায়, এটা সরল বাক্য। এবার যদি আমরা যাই যৌগিক বাক্যে, যৌগিক বাক্যে একটা উদাহরণ তোমরা কি বলতে পারো কেউ? আচ্ছা বলতে পারো, ঠিক আছে আমি লিখে দিচ্ছি। যেমন যেমন রানা মেধাবী, কিন্তু কিন্তু নিয়মিত স্কুলে আসে না। আচ্ছা তাহলে জটিল বাক্যের একটা উদাহরণ কি তোমরা বলতে পারবে কেউ? আচ্ছা ঠিক আছে আমি লিখে দিচ্ছি, দেখো যেমন আমি জানতাম, আমি জানতাম তুমি প্রথম হবে। তাহলে তোমরা সরল বাক্যের সংজ্ঞায় উদ্দেশ্য বিধায় দিয়ে বুঝতে পারতেছো কয়টি কর্তা এবং কয়টি সমাপিকা আছে, যৌগিক বাক্যে আছে, জটিল বাক্যেও আছে। তাহলে তোমরা গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার পেলে? তিন প্রকার, সরল বাক্য, যৌগিক বাক্য আর হচ্ছে জটিল বাক্য বা মিশ্র বাক্য। তাহলে আমরা আমাদের আগামী ক্লাসে, আজকে তো তোমাদের অনেকগুলো পড়া হয়ে গেল, তোমরা ইউটিউব মতো পড়ে নিও। আমরা আগামী ক্লাসে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য সম্পর্কে জানব এবং আমি এই বলে আজকে এখানেই ক্লাস শেষ করছি। তোমাদের সুস্থতা, দীর্ঘায়ু কামনা করছি এবং তোমরা নিয়মিত পড়াশোনা করবে, পড়াশোনার বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে।